তো তারা কিভাবে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদেরকে এইভাবে নির্যাতন করতে পারে? কাঁচা মরিচ ভেঙে চোখে দিয়েছে, তোর বাপ নুরুর এটা এইটা বলে সাবেক থানায়। এইটা হচ্ছে প্রশাসনের ভাষা, চিন্তা করে এটা কতটা অসভ্য বর্বর। এই গুন্ডাদেরকে আজকে সরকার দলীয় গুন্ডাদের কাছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসিয়েছে। মতিঝিল থানায় পায়ের গিরায় গিরায় নাকি তাদেরকে মারধর করেছে। তাদের অপরাধ, তারা গুন্ডামি করে নাই, ধর্ষণ করে নাই, টাকা পাচার করে নাই, মোদি বিরোধী আন্দোলন করেছিল। আজকে চিন্তা কর, রাষ্ট্রটা কারা চালায়? মোদিরা চালায় না, হাসিনারা চালায়? কারা চালায় আর বুঝে না। সুতরাং সেই জায়গা থেকে আপনাদেরকে একটা কথা বলবো, এতদিন আমরা অনেকে অনেকভাবে বলেছেন কে ক্ষমতা আসবে না আসবে, আমরা আন্দোলন করব, বিএনপি সুবিধা ভোগ করবে। এখন বলবো ভাই, সুবিধা অসুবিধা চিন্তা করবেন পরে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ সেফ না। কাজেই এখন একটা দাবিতে আমাদের সবাইকে কমন ভয়েস রেইজ করতে হবে, গণতন্ত্র ফিরে দিতে হবে, ভোটাধিকার ফিরে দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এবং আমার মনে হয় আপনার আমার সবাইকে এক জায়গায় আসার দরকার নাই। মান্না ভাই বলেন ঠিক কথা, মানুষের পরিবারের ভাই বোনের মিল হয় না, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একেবারে মিল হয়ে যাবে হঠাৎ করে, এটা অনেক ক্ষেত্রে হয়তো অসম্ভব হতে পারে। কাজেই রাজনৈতিক দলের যার বন্ধুত্ব হয় সব কথা হবে, নাহলে এখন ভোটাধিকারের দাবিতে একটা গণতান্ত্রিক সরকার, একটা গণতান্ত্রিক সরকার একটা দাবিতে যার যার জায়গা থেকে রাজপথে আমাদেরকে নামতে হবে, তার জন্য প্রস্তুতি নেন। এখন নামার দরকার নাই, যখন সবাই নামবে তখন নামতে হবে, তার জন্য নিজেদেরকে শক্তিশালী করেন। এবং আপনাদের সামনে কথা দিচ্ছি যে সেই আন্দোলনে যদি আমাদেরকে শহীদ হতে হয়, একজন মানুষও আমাদের সাথে যারা আমরা রাজনীতি করি পিছু হটবে না, কারণ এদেশের ইতিহাস সভ্যতার ইতিহাস রক্ত দিয়ে রচিত হয়েছে, সংগ্রামের মাধ্যমে রচিত হয়েছে। আজকে দেশের যে দৈত্য দানবীয় সরকার, রক্ত দেওয়া ছাড়া এদেরকে সরানো যাবে না। আজকে আমাদের সাথে যারা আছে আমি এই কমিটমেন্টটা দিতে পারি, আমার ছাত্র যুব অধিকার শ্রমিক অধিকার পেশাজীবী অধিকার পরিষদের তাদের ভাই বন্ধু, এটি কমিটমেন্ট যে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য যদি আমাদেরকে বলি হতে হয়, জীবন দিতে হয়, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেই পরীক্ষা আশা করি আপনাদের সামনে আর দিতে হবে না, কারণ সেই পরীক্ষা আমরা অতীতে দিয়ে এসেছি। শত নির্যাতন নিপীড়নের মধ্যেও কথা বলা বন্ধ করি নাই, কারো রক্ত চক্ষুকে উপেক্ষা করে থেমে যায়নি। তারপরে আসেন স্থানীয় সরকার প্রশাসন বিভাগের, দেখেছেন কিছুদিন আগে থেকে সব পত্রপত্রিকায় লেখা হচ্ছে উপজেলা চেয়ারম্যানরা আপনার ইউনোর আর উপজেলা চেয়ারম্যান কে বড়, কে প্রোটোকল বেশি পাবে, এগুলো নিয়ে বাহাস হচ্ছে, হাইকোর্ট থেকে নির্দেশনা যাচ্ছে। উপজেলা চেয়ারম্যানরা ক্ষোভ প্রকাশ করেছেন যে ইউএনওদেরকে বিশাল আনসার বাহিনী দিয়ে প্রোটোকল দেওয়া হয়, তো আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে কী পাপ করলাম, আমাদেরও দিতে হবে। সরকার তো মানে এক প্রকারের আপনার প্রচ্ছন্ন সমর্থন হলেও প্রশাসনের একটা সমর্থন আছে, প্রশাসনের সবার না, একটা অংশের, দুর্বৃত্ত অংশটার, যে কারণে তারা তো ভাবছে যে বাকি অংশকে, প্রশাসনকে আমার খুশি রাখতে হয়। তো যখন একবার ইউনিদের উপরে হামলার ঘটনা ঘটলো, তাদের পরিবারের লোক, সরকারের একেবারে আত্মীয় বরিশালের মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ যখন একটা ইউনোর বাসায় হামলা করলো, গুন্ডামি করতে গেল, তারা সারা বাংলাদেশে গুন্ডামি করছে, সবাই নির্যাতিত, তো ইউনো নাকি সেই পাবে, কেউ রেহাই পাবে না। তো যখন সেখানে হামলা করতে গেল, সরকার একটা চাপের মুখে পড়লো, তখন ইউনোদের সেফটির জন্য আনসার বাহিনী দিল। এখন আমার উপজেলা চেয়ারম্যানরা বলছে আমরাই তো প্রধান, তাহলে আমাদেরকে নিরাপত্তা দিবে না কেন। এগুলো নিয়ে বাহাত চলছে। ইউনো স্বাভাবিকভাবে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা একজন শিক্ষিত মার্জিত এবং বলা চলে একজন মেধাবী মানুষ, স্বাভাবিকভাবে সে একটা বিনা ভোটের অনির্বাচিত থার্ড ক্লাস লোককে তো সে কখনোই সম্মান দিবে না। যে তুমি তো জনগণের প্রতিনিধি না, তুমি তো গায়ের জোরে টিকে আছো, আমরা জানি তুমি কিভাবে ক্ষমতায় আছো। যদি নৈতিক তারা জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে কিন্তু তারা তাদেরকে অবশ্যই স্যালুট দিত, প্রয়োজনে না আপনি প্রিজাইড করবেন। সে তো জানে যে সে একটা থার্ড ক্লাস লোক, জনগণের ভোট নাই, জনগণের অধিকার খর্ব করে তারা গায়ের জোরে জনপ্রতিনিধি সেজেছে, মানুষ গুনে না তাদেরকে। এইরকম প্রশাসন রাজনীতিবিদদের একটা বাহাস হচ্ছে। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারাও বক্তব্য রাখবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারী রাষ্ট্রহাতে ক্ষমতা আসার পরে যেমন করে বাংলাদেশের সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ ভাবে 9 মাসের সশস্ত্র বিপ্লব করে স্বৈরাচারী রাষ্ট্রকে পতন ঘটিয়েছিলাম, আজকে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা যেরকম কথা বলি, আমরা যাদের মেহনত মানুষের কথা বলি, যারা মুক্তিযুদ্ধ ঘোষণা, তারা মুক্তিযুদ্ধ করে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশ সঞ্চিত করেছিলাম, আমি সেই মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য বলতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে
এই স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। ঐক্যবদ্ধ না হলে এই স্বৈরাচারী সরকারের পতন হবে না। ঐক্যবদ্ধ না হলে শুধু মামলা হামলেই আমরা খেতে হবে। এখানে আমাদের অনেকেই ভিপি নূর থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে বলি, আমরা যেমন শত শত মামলার আসামি, আপনারা তেমন করো শত শত মামলার আসামি হচ্ছেন। আসুন একটি মাত্র প্ল্যাটফর্মে দাঁড়াই, যেমন করে রাষ্ট্রনীতি বেগম খালেদা যে নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছিলাম, আমরা আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটিমাত্র দফা স্বৈরাচারী হাজারির হাজিরার পতন না হওয়া পর্যন্ত, এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের ভিন্ন মত থাকতে পারে, আমাদের ভিন্ন আদর্শ থাকতে পারে, একটি আমাদের আদর্শ, সে আদর্শ হবে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের পতন। আজকে কথায় কথা মিথ্যা কথা বলা হয়, আজকে ইতিহাস নিয়ে প্রলম্বিত করা হচ্ছে, ইতিহাস থেকে বিকৃত করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা জিয়াউর রহমান যদি সেই দিন স্বাধীনতা করতে না দিতেন বাংলাদেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমানের নেতৃত্বে 9 মাসের সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল পৃথিবী মানচিত্রে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আজকে সেই সকলের খাবার যারা বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করেছিল, ধ্বংস করেছিল, তাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো। এদেশের মানুষ মেহনতি মানুষের পক্ষে কথা বলছেন, আমার ধারণা ছিল আমরা যদি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলি, বাংলাদেশের বা জাতীয়তাবাদী দলের সর্বস্ত নেতৃবৃন্দ শুধু বুঝি আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলি, এখানে এসে দেখলাম যে না, এখানে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আমাদের পাশাপাশি যারা কথা বলছেন সেখানে সেই নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমার ইতিপূর্বে বক্তব্য বলেছেন গণতন্ত্রের সম্পর্কে কথা বললেন, এদেশে ভোটের কথা বললেন, নির্বাচনের কথা বললেন। আমি তাদের উদ্দেশ্য এবং বর্তমান নেতৃবৃন্দের উদ্দেশ্য বলতে চাই, এই স্বৈরাচারী সরকার পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র আসবে না। এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হলে বাংলাদেশে ভোটের অধিকার ফিরে আসবে না, এদেশের মানুষের কোন রকম কোন অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। 71 থেকে 75 পর্যন্ত যেমন বাংলাদেশে সমস্ত দলগুলো বন্ধ করে দিয়ে মার্শাল গঠন করে সমস্ত দলগুলোকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, তার প্রেতাত্মার আজকে বাংলাদেশের মাসনের বসে সমস্ত দলগুলোকে বন্ধ করে দেওয়ার পায়দল করা হচ্ছে। আজকে সংবাদপত্র সমস্ত বন্ধ করে দেওয়ার পায়দল করা হচ্ছে। আজকে সমস্ত নেতৃবৃন্দকে সমস্ত বিরোধী দলের যারা কথা বলছেন সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে মারণ পাঠানো হচ্ছে। আজকে দেশকে একটি গণতন্ত্রহীন মধ্যপ্রবিন্দে পরিণত করা হচ্ছে। এখানে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হলে এলডিপি বলেন, গণতান্ত্রিক যে কোনো শিল্পী বলেন, কল্যাণ পার্টি বলেন, অথবা মান্না ভাইয়ের পার্টি বলেন, অথবা নুরুল হকের পার্টি বলেন, আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, এই স্বৈরাচারী সরকারের সরকারের পতন হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই। এ পর্যায়ে আপনাদের